হ্যালো, আমি জয় শাওরিয়ার, ওয়েলকাম টু দ্য জেজ ব্লগ। বন্ধুরা, আমি আছি এখন আন্দামান দ্বীপপুঞ্জের হ্যাভলক আইল্যান্ডে। আমি এখানে পেলিকন বিচ রিসোর্ট নামে একটি রিসোর্টে উঠেছি। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব পেলিকন বিচ রিসোর্টে আমার এক্সপিরিয়েন্স। চলুন ঘুরে দেখি পেলিকন বিচ রিসোর্ট। হ্যাভলক আইল্যান্ডের গোবিন্দনগর এলাকায় অবস্থিত এই পেলিকন বিচ রিসোর্ট অসম্ভব সুন্দর একটা রিসোর্ট। তাদের নিজেদের বিচ আছে সামনে, তাই সাগর পাড়ে থাকবার জন্য চমৎকার একটা জায়গা। আমি একটু ঘুরে হেঁটে আপনাদের চারপাশ দেখাচ্ছি। খুব যে বিশাল কোনো স্থাপনা তা নয়, 10টি কটেজ আছে 3টি ক্যাটাগরির: ডিল্যাক্স কটেজ, সুপার ডিল্যাক্স কটেজ এবং লাক্সারি কটেজ। এখন যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো লাক্সারি কটেজ, 4টি আছে। আর এখন দেখছেন যেটা, সেটা হচ্ছে সুপার ডিল্যাক্স কটেজ, যেখানে আমি ছিলাম। আপনাদেরকে একটু রুমটা ঘুরে দেখাই। কাঠের দরজা, কাঠের খিড়কি, অর্থাৎ লকটা খুব যে আধুনিক তা না, এখানে তালা লাগানোর ব্যবস্থা আছে। উডেন ফ্লোর, বেশ স্পেশাস। আমার মেয়ে ঘুমাচ্ছে, খুবই টায়ার্ড সে। বসার জায়গা আছে, টেবিল আছে, কমপ্লিমেন্টারি পানি আছে, টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, টয়লেটটা বেশ স্পেশাস দেখতে পাচ্ছেন এবং খুবই ক্লিন এবং সুন্দর, 3-স্টার ক্যাটাগরির অবভিয়াসলি। আমি এই কটেজগুলোর ভাড়া আপনাদেরকে বলে দিই। পার ডে ডিল্যাক্স কটেজের ভাড়া 4,000 রুপি। আমি যেই রুমটা দেখালাম, অর্থাৎ আমি যেই কটেজে ছিলাম, সুপার ডিল্যাক্স কটেজ, সেটার ভাড়া পার ডে 5,000 রুপি। এবং যেটা লাক্সারি কটেজ আছে, সেটা ভাড়া পার ডে 6,000 রুপি। দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর সাগর, নীল পানি, সাদা বালি, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমার খুব ভালো লেগেছে এই রিসোর্টটি, কারণ খুব নিরিবিলি একটা রিসোর্ট। খুব বেশি রুম যেহেতু নেই, তার মানে খুব বেশি মানুষজনের আনাগোনা নেই। আপনি খুব শান্তিতে, নিরিবিলিতে কিছু দারুণ সময় কাটাতে পারবেন সাগরের পাড়ে। অনেক কোরাল দেখতে পাচ্ছেন দিনের বেলা, দারুণ সুন্দর সাগর আর তার পাশে পেলিকান বিচ রিসোর্ট দেখিয়েছি। এবার আপনাদেরকে দেখাই রাতের বেলা রিসোর্টের চারপাশের পরিবেশ কেমন। বেশ কিছু দোকানপাট পাবেন এবং এখানে টানা লাইন ধরে বেশ কিছু রিসোর্ট আছে এই হ্যাভলক আইল্যান্ডে। সব নাম করা ভালো রিসোর্টগুলি এই গোবিন্দনগর এলাকাতেই পরপর অবস্থিত। এই যে একটা দোকান আছে এখানে, সেখানে নানান ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন, চিপস, চকলেট, বিস্কিট থেকে শুরু করে ডিম, নানান ধরনের প্রসাধনী এবং নুডলস এখানে রান্না করে খাওয়ানো হয়। আর এখানে চা বিক্রি হয়। আমি এসেছিলাম চা খেতে, চা খেয়ে এখন ফিরছি আমার রিসোর্টে। দেখুন কি সুন্দর লাইটিং করা আছে রাতের বেলা, যাতে আলোর স্বল্পতা না হয়, আবার খুব বেশি ঝলমলে আলোও না হয়, যা কিনা আপনার এই বিচের পাড়ের সময়টাকে নষ্ট করতে পারে। এটা হলো পেলিকন বিচ রিসোর্টের রিসেপশন। খুবই সাদা মাটা, কিন্তু সুন্দর সাজানো গোছানো। একটা তথ্য আপনাদেরকে দেই, booking.com, hotel.com কিংবা Agoda, এরকম নানান ধরনের বুকিং সাইটে আপনি পেলিকন বিচ রিসোর্ট বুকিং দিতে পারবেন, ঠিক। কিন্তু সরাসরি যদি আপনি যোগাযোগ করে বুকিং দেন, সেক্ষেত্রে আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন, যেমন আমি পেয়েছি। এবং আমি যে রুম রেটগুলি বলেছি, তার প্রত্যেকটি কিন্তু সরাসরি যোগাযোগ করা হলে পেলিকন বিচ রিসোর্টে যেই রুম ট্যারিফটা আপনারা পাবেন, সেই ট্যারিফ আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন। লাক্সারি যে কটেজগুলো আছে সেগুলি, এগুলোর ভাড়া 6,000 রুপি করে, যেটা আমি আগেও বলেছি। এই রিসোর্টের যিনি স্বত্বাধিকারী, তার নাম গিরিশ চৌধুরী, দারুণ একজন মানুষ। আমার খুবই ভালো লেগেছে ওনার সাথে কথাবার্তা বলে। উনি বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করেন, দিল্লিতে থাকেন, আর এটা তার অন্যান্য ব্যবসার সাথে আরেকটি ব্যবসা। এখন আমি এগিয়ে যাচ্ছি বিচের দিকে, রাতের বেলা একটু সাগর দেখে আসি। এর ফাঁকে আমি একটা কথা বলতে পারি, যদি আপনারা কেউ হ্যাভলক আইল্যান্ডে বেড়াতে আসেন, সেক্ষেত্রে থাকবার জন্য পেলিকন বিচ রিসোর্ট একটি দারুণ জায়গা হতে পারে। আমার অসম্ভব ভালো লেগেছে। আমি আবারও কখনো আসলে অবশ্যই আসবো এই রিসোর্টে। এবং এটাও শেয়ার করি, আমার এই ব্লগটি কিংবা এই যে আপনাদের সাথে আমি তথ্য শেয়ার করছি, তা মোটেও কোনো এন্ডোর্সমেন্টের অংশ নয়, অর্থাৎ এটা মোটেও কোনো পেইড ব্লগ নয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা তথ্য দিয়ে রাখি, এই বিচ রিসোর্টের চেক আউট টাইম সকাল 8টা, এই কথাটা মাথায় রাখবেন। শেষ করব আজকের ব্লগ। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল জয় শাওরিয়ার অ্যান্ড হিট দ্য বেল বাটন ফর অল দ্য আপডেটস।
দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।